এখন ওদাকি মোকাবলাতি আল্লাদিনা হুম হুম সলা তিহিম সাহুন অর্থাৎ পূর্বের সুরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন এর বিপরীতে এই সুরাই কি বলেছেন ফাসল্লি ফাসলি আমর নামাজ পড়ো আইদুম আলা আল্লা নামাজি নিয়মিত হও যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো এর অনেক উপকারিতা আছে বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন যখন তিনি কোনো আদেশ করেন তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি তো এটা ছিল দ্বিতীয়টা ওজাকর আল্লা ই মোকাবলাতি উন এখন তৃতীয় বিষয়টা মনে আছে আগের সুরায় তিনি চারটি সমস্যার কথা বর্ণনা করেছেন কৃপণতা নামাজের প্রতি উদাসীনতা এমনকি এটা ছেড়ে দেয়া তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা খেয়াল করুন এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে লিরব্বিক লিরব্বিক অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না তোমার রবের জন্যই নামাজ পড়ো অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে অন্য কারো উদ্দেশ্যে নয় তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন পরিশেষে ওয়াজাকারা ফি মা মাউন মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো প্রথম কথা হলো কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে দান করতে হবে তাই এই পুরো কাজটা হল আত্মাসাদ্দুক অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন ইমাম রাজি বলছেন ও আরাদা বিহি বিলাহমিল বিলাহ অর্থাৎ এই আয়াতে আল্লাহ আল্লাহ কোরবানি করা পশুর গোস্ত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন ফাতুবিরা হাজহিল মুনাসাবাতিল আজিবা অতবার এভাবে এই দুইটি সুরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে তারপর আল্লাহ বলছেন ইন্নাশানি একা হুয়াল আবতর তো সুরার শেষে শত্রুদের কথা অর্থাৎ রসুল সাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে যারা নিশ্চিন্ন হবে যাদের বংশধরা স্থায়ী হবে না আর এর আগের সুরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয় সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার ওই লোকের বর্ণনা তো দুইটি সুরের মধ্যে এভাবেও সমন্বয় আছে এখন ইনশাআল্লাহ তালা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না এটা আমরা পরে করব এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব ইনশাল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য সীমাহীন নেয়ামত সালাফদের মতে আল খাইরুল কাসির ইনশাল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজাল্লাহ বলেছেন আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছি আল কৌসার হুয়াল হাউজ ফিলজান্না এটি জান্নাতের একটি নদ আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহামকে দান করেছি আল কৌসার হু আল হাউজ জান্না এটি জান্নাতের একটি নদ আবার আল হাউজ ফিল মাকিফ অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রসুল সাল্লুসাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে আরেকটি জান্নাতে প্রবেশের পরে মোট দুইটি নদ অসংখ্য অসংখ্য প্রথম সারির তাপসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথা এই সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং সেখানে আরো অনেক নিয়ামতের কথা বলা হয়েছে তাই আমি উল্লেখযোগ্য নেয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি বিখ্যাত তাফসির কারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতফুল কাবির গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সুরায় বর্ণিত রসুল সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন তিনি এগুলোর একটা লিস্ট করেছেন এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বুঝতে পারেন আগের আলমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যয়ন করতেন শুরু করা যাক ইমাম রাজি বলছেন প্রথমে আল্লাহ বলেন মা ওয়াদ্দ আকার অব্বুকা ও মা কলা আল্লাহ জাল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামকে বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি তিনি তাকে বিদায় জানাননি তাউদি আহ আমরা বলি না উইদা আল উইদা এটা আরবি শব্দ তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন এই আয়াতটি রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য একটি উপহার আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল মা আকা, রব্বুকা ও মা কলা কা কাপ সর্বনামটি দুইবার আসার কথা যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন কিন্তু ছেড়ে দেওয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাহ আল্লা সম্বোধন করা হয়েছে কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি এটা আল্লাহর একটা উপহার তার রসুল সাল্লু আলাইস্লামের জন্য তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন কারণ বিদায় দেওয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান আল্লাহ আজাল্লাহ এই নেতিবাচক শব্দের পাশে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি সুতরাং এই আয়াতটি রসুল সাল্লাইের জন্য একটি উপহার এর মূল কথা হল আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না এরপর তিনি বলছেন ওয়াল্লা উলা রসুল সাল্লা সাল্লামের প্রতি আরেকটা অনুগ্রহ এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম কি চমৎকার উপহার রসুল জন্য তারপর সর্বোপরি বলা হচ্ছে ওয়ালা সৌফিকা রব্বুকা ফার দ আপনারা জানেন এই সুরাতে ও আল্লাহ বলছেন আতাই না কা আমরা আপনাকে দিয়েছি তিনি কি দিয়েছেন বলেছেন আল কাউসার কিন্তু এর আগে কি বলেছিলেন ওয়ালা সতিকা রব্বুকা তিনি এখানে আল কাউসার বলেননি তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন আপনাকে প্রচুর দিবেন ফাতার দ তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন ধরুন আপনি কাউকে উপহার দেবেন তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই তুমি আমাকে কি দিবে কতটুকু দিবে এটার দাম কত তাই না তো কীভাবে আপনি এটা মূল্যায়ন করবেন আল্লাহ আজ আল্লাহ তার রসুল সাল্লাহু আলাইস্লামের জন্য এসবের একটা মাপ কাঠি দিয়েছেন তিনি বলছেন ফাতার ও দ আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লামের ভালোবাসা দেখুন আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মদ জাহান নাম থেকে মুক্তি পায় এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজালার পক্ষ থেকে আরও একটা অনুগ্রহ হল আলাম ইয়াজিদিকা ইয়াতিম আং আওয়া আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি ও আদা কাং ফাহাদা গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথ হারা বা পথভ্রষ্ট নয় এর মানে সন্ধান করা বা খোঁজ করা এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন এর চেয়ে বড় অনুগ্রহ আর কী হতে পারে তারপর ওয়াজাদা আহংনা আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাবমুক্ত করেছেন তারপর তিনি বলছেন আলাম না সালাকা সদরাক আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেয়নি বুক উন্মুক্ত করার মানে কি যাতে এই বুকে কোরআন ধারণ করা যায় এটা সেই কোরআন কোন পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি সেই কোরআন রসুল সাল্লাহুস্লামের বুকে ধারণ করা হয়েছে তাছাড়া অহিনাজিলের সময় যে কষ্ট যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি অহিনাজিলের সময় রসুল সাল্লাহুম যদি উটের পিঠে থাকতেন উঠটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে একবার রসুল সাল্লাল্লাহু আলু সাল্লামের হাঁটু এক সাহাবের হাঁটুর উপর ছিল এমন সময় যখন ওহি আসা শুরু করলো সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল আল্লাহ বলছেন ইন্না সানুল সানুলকি আলাইকা কওয়াম সাকিলা শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব এই অহিগুলো আসলেই ভারী ছিল কিন্তু ওই যে রসুল সাল্লু সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন কি দারুণ উপহার এটা আল খাইরুল কাসিরের অংশ তারপর অন আন রক আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি আল্লা রক যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল অ রফা আনা আলাকিক রক কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায় আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন ঠিক আছে তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি এর মানে বিশ্ব অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি আর এই কথাটা আসলে সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয় একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আর সাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্লসাল্লাম এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যায় এটা বেড়ে যায় কমে না সুবহান আল্লাহ বলছেন অরফা আনা এলাকা দিকরক অরফা আনা এলাকা দিকরক আপনার নাম উচ্চারণ করা ঠিক না আল্লাহ আজ্লা রসুল সাল্লা সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ইমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে আল্লাহ নিজেই বলছেন ইন্না ইকাহু ইউন নাবি আল্লাহ নিজে এবং তার ফেরেস্তারা জানেন আরবিতে সাধারণত আপনি বিশিষ্ট পদ আগে বলেন না ক্রিয়াপদ আগে বলেন তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসল্ল্লাহু আমলা ইকাতাহু নাবি। মানে জুমলা ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ বলছেন ইন্না ইহমালা ইকাতাহু ইউসল্লুন নাবি। কোনো সন্দেহ নেই এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরিস্তাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সল্ল্লাহ আলহ্লাম তারপর ইয়া ইউনআ আমানু এখন খেয়াল করুন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তাই না আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া দিনা আ আমানু তিনি এভাবে শুরু করেননি কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া দিনা আ মানু দিয়ে সরাসরি এভাবেই কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশ তারা করে থাকে রসুল সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে ও রফা আনা এলাকা দিক্রক এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লা যে কল্যাণ দিয়েছেন তারই অংশ আকসামা বিদিন দেখুন আল্লাহ শহরের কসম করেছেন আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হলো যে সেই জিনিসটাকে সম্মান করা এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জন্মেছেন ও হাদ আল বালাদিল আমিন তিনি সেই শহরের শপথ করেছেন প্রসঙ্গত কোরআনে খুব কম কম সময়ে আল্লাহ আজাল তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি শুধুমাত্র ছাড়া আল্লাহ কখনো কোনো রসুল মানুষের শপথ করেননি লাউমুখ আল্লাহ তার নবী সাল্লাহ আলাইসাল্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আজাল্লাহ আরও অনেক কিছুর শপথ করেছেন যেমন আল আদিয়াত ঘোড়াসমূহ আকাশ বাতাস সূর্য তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন তার নিজের শপথ আলা বালা অরব্বিকা লাই মিনুন অরব্বিকা মানে তার নিজের শপথ যখন তিনি তার নিজের নামে শপথ করছেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন তার নিজের নামে এমন কি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না তার নামের পাশেই তিনি তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্থান দিয়েছেন তিনি বলেননি অরব্বি সামাওয়াত ইউল আর্দ অরব্বিল আলামিন অরববিহিম না অরব্বিল মালায়িকা না তিনি কি বলেছেন ইয়া মুহাম্মদ আমি শপথ করছি শপথ করছি আপনার রবের নামে তো এমনকি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রসুল সাল্লাহামকে সম্মানিত করেছেন এটাই আল খাইর আল কাসির আল কাউসার হু আল খাইরুল কাসির মানে রসুল সাল্লা উল্লাসাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ সীমাহীন কল্যাণ দান করা হয়েছে